সেই সংগ্রামটি শুরু হয়েছিল 2005 এপ্রিলে। সেই মাসেরই একদিন লক্ষ্মীর মুখে উড়ে এসেছিল অ্যাসিড। ছপাক শব্দটির সাথে সাথে শরীরের সঙ্গে পড়ে গেছিল জীবনের সব স্বপ্ন। আসলে কি হয়েছিল সেদিন? তখন লক্ষ্মীর বয়স 15। তখন লক্ষ্মী একটা আলাদাই স্বপ্ন দেখতেন, রিয়ালিটি শোয়ে যাবেন, বড় গায়িকা হবেন, এমনটাই স্বপ্ন ছিল তার। তখন হঠাৎ এক বছর 32 ছেলে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। স্বাভাবিকভাবেই লক্ষ্মী তাকে না বলে তার স্বপ্ন পূরণ করার জন্য, কিন্তু শুনছে কে? তারপর থেকে লক্ষ্মীর পিছু নেওয়া, টেক্সট করা, ছবি তোলা, ওই মানুষ বা অমানুষটা সব কাজই করে চলেছে। টানা 10 মাস এমন চলার পর একদিন লক্ষ্মীর ফোনে হঠাৎ ফোন আসে। তিনি বলেন, আমার এখনই জবাব চাই। লক্ষ্মী যদিও জবাব আগেই দিয়ে দিয়েছিলেন, হলে কি, এক কথায় না, কদিন শুনে বলুন। সকালে বেরিয়ে দোকানে যাচ্ছিলেন, হঠাৎ একটি বাইক তার পিছু নিয়েছিল। সেই লোকটি আর একটি মেয়ে বসেছিল সেই বাইকে, হঠাৎ পেছন থেকে ধাক্কা, মাটিতে লুটিয়ে পড়লেন লক্ষ্মী। তারপরে আর কিছুই মনে ছিল না লক্ষ্মী, শুধু তার মনে হচ্ছিল তার যেন শরীরে ভেতরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তারপরেই জ্ঞান হারান লক্ষ্মী। না বলার পরিশোধ নিতেই লক্ষ্মীকে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল নয়ন। দিল্লির খান মার্কেটে খোলা রাস্তায় প্রকাশ্য দিনের বেলায় চারিদিক চুপচাপ হয়ে গেছিল। দেরাদুনের পাহাড়ি হাওয়াও সেদিন যেন থমকে গেছিল। সাহস পায়নি কেউ লক্ষ্মীর কাছে আসার। শেষে এক সহৃদয় ব্যক্তি জল ছিটিয়ে তাকে হসপিটাল নিয়ে যায়। তারপরেই লক্ষ্মীর সংজ্ঞা ফেরে, সংজ্ঞার সাথে আসে অসহ্য যন্ত্রণা। সেদিন বাবাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছিলেন লক্ষ্মী, আর তাতে বাবার 60টা অবধি পুড়ে যায়। তারপর ডাক্তার বলেছিলেন লক্ষ্মী আর বাঁচবেন না, কিন্তু তাকে যে বাঁচতেই হতো, জীবনে এখন অনেক যুদ্ধ বাকি। কিছুদিন পরেই বাড়ি ফিরলেন লক্ষ্মী, এমন বাড়ি যেখানে তার পছন্দের সাজের জিনিস, তার কানের দুল, এমনকি আয়নাটুকুও ছিল না। শরীরে কাপড় ছোঁয়াতে পারতেন না লক্ষ্মী, তাই কম্বলের নিচে তাকে রাখা হয়েছিল। 100 দিন নিজের মুখ দেখেননি লক্ষ্মী। তাকে দেখার জন্য বাড়িতে নেমেছিল লোকের ঢল। পাশের বাড়ির কাকিমা তার মাকে একদিন বলছিলেন, তো বিয়ে হবে না, তাই বাবা মার পরে কে দেখবে ওকে, তাই ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলাই ভালো। এমন অনেক অজস্র খারাপ খারাপ কথা লক্ষ্মীকে হজম করতে হয়েছিল। তখন কেটে গেল সহ্যের 100 দিন। আয়নায় প্রথমবার নিজের পুড়ে যাওয়া মুখটি দেখে খুব চিৎকার করে উঠেছিলেন। তারপর থেকে নিজেকে ঢেকে রাখতেন ওড়না দিয়ে। তবু রেহাই ছিল না, পরিচিতদের কটূক্তি মনে হচ্ছিল তাকে যেন আস্তে আস্তে পুড়িয়ে মারছে। তারপর লক্ষ্মী একদিন ঘুরে দাঁড়ালেন, একদিন ঠিক করলেন নিজেকে আর লুকিয়ে রাখবেন না, ফেলে দিলেন ওনার অবঘটন। সরাসরি মুখোমুখি হলেন বাইরের দুনিয়ায়। একবার চাকরি খুঁজতে কল সেন্টারে দ্বারস্থ হলেন, এমন কাজ যেখানে মুখ দেখা যায় না, সেখানেও প্রবলেম, উনি কাজ করলে অন্য কর্মীরা কাজ করতে চাইবে না, তাই তাকে নেওয়া হলো না। অ্যাসিড সাহেব হল কি অহিচ্ছুক, এমনই প্রশ্ন করেছিলেন লক্ষ্মী সেদিন সমাজকে। তারপর থেকে অনেক আন্দোলন করেছেন, অনেক কিছুই করেছেন, অনেক আন্দোলনে সংযুক্ত হয়েছে অনেক মানুষ, যে দোষী সে শাস্তিও পেয়েছেন। কিন্তু অ্যাসিড অ্যাটাক কমছে কই? খোঁজ নিয়ে দেখেন 2020 ইন্ডিয়াতে অ্যাসিড অ্যাটাকের সংখ্যা 596। আমি বলছি না, গুগল বলছে। আসলে আমরা যদি নিজেই সচেতন না হই তাহলে আন্দোলন করে কিছুই হবে না, সবই বিফলে যাবে। হয়তো আপনি কাউকে ভালোবাসেন, সেটা একতরফা হোক না, আপনি তাকে ভালোবাসেন তো, ভালোবেসে ছিলেন তো, বা ভালোবাসেন তো, তাই আপনার ভালোবাসার মানুষের উপর আপনি কীভাবে পারলেন এমন মৃত্যু যন্ত্রণা দিতে? আসলে আপনি তাকে ভালোবাসেন না, আপনার মধ্যে বিরাজ করে তাকে পাবার লোভ, তার সুন্দর শরীরের লোভ, যা আপনাকে আস্তে আস্তে পশু করে তোলে। তাই প্লিজ অ্যাসিড অ্যাটাক বন্ধ করুন। কেউ আপনার ভালোবাসা প্রত্যাহার করলে তাকে অ্যাসিড অ্যাটাক করবেন না, হয়তো সেও বাঁচতে যায় তার মতন করে। আপনার সাথে মতের মিল নাও হতে পারে তার সাথে, হয়তো আপনি তাকে খুব বেশি ভালোবাসেন আর সে হয়তো অন্যকে খুব বেশি ভালোবাসে, তাই আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে না বলে দেয় তো তার জন্য তাকে অ্যাসিড মারবেন না। আপনি ধৈর্য ধরুন, আপনার ভালোবাসার মানুষ অবশ্যই আসবে। আপনার ভালোবাসা কেউ না বললেই তাকে এই মৃত্যু যন্ত্রণা দেবেন না। জানেন তো, অ্যাসিড অ্যাটাকের যন্ত্রণা মৃত্যুর থেকেও বেশি। এই ভিডিওটির ওপর আপনার মতামত কী তা অবশ্যই শেয়ার করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আমার ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।